আমরা মুহূর্তদের কাছে ফিরতে পারি না রাত্রি, আমরা স্মৃতিদের কাছে ফিরতে পারি। স্মৃতি হলো একটা আলমারির মতো যেটা পাল্লাগুলো কাঁচের। ওই আলমারিটার তাকে তাকে মুহূর্তগুলো সাজানো থাকে পুতুলের মতো। আমরা ওই আলমারিটার কাছে গিয়ে দাঁড়াতে পারি, বাইরে থেকে দেখতে পারি পুতুলগুলোকে, কিন্তু ছুঁতে পারি না। ওই আলমারির চাবি আমাদের কাছে থাকে না, অথচ একদিন ওই পুতুলগুলো আমাদের হাতেই ছিল, মুহূর্তটা আমাদের মাঝেই ছিল। এসব ভেবে মাঝে মাঝে খুব দুঃখ হয়, রাগ হয়, তখন আমরা কাঁচটাকে ভেঙে ফেলতে চাই, কিন্তু পারি না, কখনো পারি না। আর মানুষগুলো যাদের সঙ্গে এই মুহূর্তগুলো কাটিয়েছি, তাদের আলমারিটাতেও ওইরকম একটা পুতুল রাখা থাকে, হয়তো অন্য অর্ডার। তোর আলমারির একদম উপরে রাখা পুতুলটার মতো একটা পুতুল হয়তো রাখা আছে অন্য কারোর 3 নম্বর শেলফের কোনায়। তোর কাছে যেটা সবচাইতে দামি সেটা অন্য কারোর কাছে আর 5টা পুতুলের চেয়ে আলাদা কিছুই নয়। তবে ওটা নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। ওই যে বললাম না, সব কিছুর হিসেব রাখতে নেই। ওটা যদি মিলে যায় তাহলে 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 সেই মানুষগুলো কখনো ছেড়ে যায় না।